हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल एसएन कैरियर। फ्रेंड्स, आबारों आमी हाजिर हुएछी एई सप्ताह अर्थात 25 जून 2022 एर एकटी कर्मसंस्थान पेपर निये। फ्रेंड्स, आज के आमरा एई भिडियोर माध्यमे देखे नेब एई सप्ताह कोन कोन चाकरीर विज्ञप्ति बेरियेछे एबं एखोनो पर्यन्त कोन कोन चाकरीते आवेदन करा जाबे। তাই ফ্রেন্ডস, তোমরা যদি এ সম্পর্কে জানতে চাও প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। প্রথমে দেখে নেব এখনো পর্যন্ত কোন কোন চাকরিতে আবেদন করা যাবে। রাজ্য ও কেন্দ্র সরকারে যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, প্রথমেই রয়েছে এয়ারফোর্সে এফকাট পরীক্ষার মাধ্যমে অফিসার পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে বিএসএফে ইন্সপেক্টর হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে কলকাতা পুলিশে কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। নেক্সট রয়েছে আইটিবিপিতে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে আইটিবিপিতে হেড কনস্টেবল পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে WBPDCLA টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে গ্রামীণ ব্যাংকে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবের টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে মুম্বাইয়ের নেভাল ডকওয়ার্ডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। ফ্রেন্ডস, এগুলোর মধ্যে তোমরা যদি কোনো পোস্টে অ্যাপ্লাই করতে চাও তো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আমি ওখানে লিঙ্কটা দিয়ে দেব। এবার দেখে নেব এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথমেই রয়েছে দেখো অগ্নিপথ স্কিমে 3 বাহিনীতে 46,000 অগ্নিবীর নিয়োগ করা হবে। স্থলবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনায় এবার অস্থায়ী ভিত্তিতে 4 বছরের জন্য নিয়োগ করা হবে, যেখানে তোমাদের স্কিমের নাম হলো অগ্নিপথ। যারা এই স্কিমে কাজ করবেন তাদের অগ্নিবীর বলা হবে। সরকার 3 বাহিনীর প্রধানকে নিয়ে এই স্কিমের সূচনা করেছেন 14 জুন এবং 19 জুন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এর সাংবাদিক সম্মেলনে জানান এবার থেকে 3 বাহিনীতে অগ্নিপথ স্কিমের নিয়োগ করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 46,000, যেখানে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 17 থেকে 23 বছরের মধ্যে এবং তোমাদের স্যালারি হিসেবে দেওয়া হবে। দেখো তোমাদের আর্থিক প্যাকেজ রয়েছে, প্রথম বছর 30,000 টাকা এবং তোমরা হাতে পাবে 21,000 টাকা, দ্বিতীয় বছর রয়েছে 33,000 টাকা এবং তোমরা হাতে পাবে 23,100 টাকা, তৃতীয় বছর রয়েছে 36,500 টাকা এবং হাতে পাবে 25,000 টাকা, চতুর্থ বছর রয়েছে 40,000 টাকা এবং তোমরা হাতে পাবে 28,000 টাকা। তোমরা এই স্থলবাহিনীতে নিয়োগের যে হবে সেটা তোমাদের জুলাই মাস থেকে অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। বায়ুসেনার ক্ষেত্রে তোমাদের নাম রেজিস্ট্রেশন চলবে 24 জুন থেকে এবং প্রথম পর্যায়ের জন্য অনলাইন পরীক্ষা শুরু হবে 24 জুলাই এবং প্রথম ব্যাচের ট্রেনিং শুরু হবে 30 ডিসেম্বর থেকে। এক্ষেত্রে তোমরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে এবং বয়স হতে হবে 17 থেকে 23 বছর বয়সের মধ্যে। আর নৌবাহিনীর ক্ষেত্রে তোমাদের 25 জুনের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হবে এবং প্রথম ব্যাচের ট্রেনিং শুরু হবে 21 নভেম্বর থেকে। এক্ষেত্রেও তোমরা 17 থেকে 23 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবে। বিমান বাহিনীর ক্ষেত্রে তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.indianairforce.nic.in। সেনাবাহিনীর ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in। আর নৌবাহিনীর ক্ষেত্রে তোমরা www.joinindiannavy.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
নেক্সট রয়েছে 100 ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মধ্যপ্রদেশ ও কর্ণাটকের ইনফ্যান্সি স্কুল হেডকোয়ার্টার্স লোয়ার ডিভিশন ক্লার্ক স্টেনোগ্রাফার গ্রেড টু ড্রাফটসম্যান কুক ট্রান্সলেটর এবং বারবার পদে 100 জনের নিয়োগ করা হবে। নেক্সট রয়েছে 270 জন অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন পদে 270 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল এই দুইটি পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। জুনিয়র ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তোমাদের সিভিলের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে এবং ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের ওপর ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট রয়েছে সুপ্রিম কোর্টে 210 জন জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। সুপ্রিম কোর্ট জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 210 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স হতে হবে 1/7/2022 হিসেবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে এবং মাইনে হিসেবে দেওয়া হবে 35,400 টাকা। নেক্সট রয়েছে 100 ক্লার্ক এবং টেকনিশিয়ান পদে নিয়োগ করা হবে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড বিলাসপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে কাজের জন্য 100 জন ক্লার্ক ও টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। নেক্সট রয়েছে 30 জন নার্স পদে নিয়োগ করা হবে। পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি স্টাফ নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 30 জন লোক নিচ্ছে। নেক্সট রয়েছে জীবন বিমায় কেরিয়ার এজেন্ট নিয়োগ করা হবে। জীবন বিমা নিগমের কলকাতা পূর্বাঞ্চলের অফিস ও আসানসোল ডিভিশন অফিস মাসিক স্টাইপেন্ড দিয়ে কেরিয়ার এজেন্ট পদে কিছু তরুণ তরুণীকে নিয়োগ করছেন। ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে।